স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা, যদি পারে তাহলে কি একামত দিতে হবে, তাছাড়া অন্যান্য নফল নামাজ কি জামাতে পড়তে পারবে? স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়তে পারে, যার যার নামাজ শেষে পড়তে পারে, আর যদি যার যার নামাজ শেষে পড়তে পারে জামাতে নামাজ পড়ে, তাহলে সেক্ষেত্রে স্বামী সামনে স্ত্রী পেছনে অর্থাৎ পাশাপাশি না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। এটা মাঝে মধ্যে জামাত মিস হয়ে গেল পুরুষের, সেক্ষেত্রে এটা করতে পারে, নিয়মিত এটি করবেন না তারা বাসায় অন্যান্য জামাত তরক করে। এবং একামত দিবে স্বামী, নিজে একামত দিবেন। আর অন্যান্য নফল নামাজ বেশি করে তাহাজ্জুদের নামাজ ইত্যাদি, তারা যদি জামাতে পড়তে চান, স্বামী সামনে ইমামতি করবেন, স্ত্রীর পিছনে নামাজ পড়বেন, হতে পারে। এমনি শামীম শেখ আপনি লিখেছেন, আমার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় কাজে যাওয়া লাগে, সেক্ষেত্রে আমি কসর সালাত পড়বো? চাকরির সুবাদে যদি বিভিন্ন জেলা আপনার যেতে হয়, সেখানে আপনি অবশ্যই কসর সালাত পড়বেন, যেহেতু আপনি সেখানে শুধু আপনি কোনো ডিউটি পালন করতে যাচ্ছেন। আর যদি এমন হয় যে সেখানে গিয়ে আপনি রীতিমতো আপনাকে সেখানে থাকতে হয় এবং সেজন্য আপনি বাসা ভাড়া নিয়েছেন, সেখানে আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার একটা ঠিকানা সেখানে আছে, সেখানকার আপনি অস্থায়ী বাসিন্দা, তো সেক্ষেত্রে আপনি পুরো নামাজ পড়বেন। আর যদি ব্যাপারটা এরকম না হয় যে আপনি মাঝে মধ্যে যান, কোনো হোটেলে ওঠেন কিংবা যে কাজ সেরে চলে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসাবেই গণ্য হবেন এবং আপনি কসর পড়বেন। আমি মাদ্রাসায় পড়ে আমার বাবার নামাজ সরি আমি মাদ্রাসায় পড়ে আমার বাবা নামাজ পড়ে না, আমি অনেকবার বলেছি, এই জন্য কি কেবাদের আমাকে জবাবদিহি করতে হবে? আমি আলমগীর হোসেন আপনি লিখেছেন, না, আপনি যদি অনেকবার বলে থাকেন, অন্যদের মাধ্যমে দাওয়াতি কাজ করে থাকেন, ইনশা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না, কারণ আপনি আপনার চেষ্টাটা করেছেন। আজানের জবাব না দিলে কি গুনাহ হয়? আজানের জবাব দুইভাবে হয়, একটা হলো আজানের জবাব হয় মৌখিকভাবে, আর একটা হলো আজানের জবাব হয় প্রকৃতভাবে অর্থাৎ সরাসরি শারীরিকভাবে। মৌখিকভাবে আজানের জবাব হলো মুয়াজ্জিন যা বলেছেন তার সাথে বলা, এই বলাটা মোস্তাহাব, এটি না দিলে কোনো গুণ হবে না। কিন্তু আজানের জবাব যেটা শারীরিকভাবে দিতে হয়, ধরুন মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, দেওয়ার পরে শারীরিকভাবে জবাব দেওয়া মানে হলো আপনি সে আজানের জবাব দিয়ে মসজিদে যাবেন এবং হাজির হবেন, তো সেই কাজটা যদি আপনি না করেন, মসজিদে উপস্থিত না হন, তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হলেন পুরুষ হয়ে থাকলে। তাহলে সেক্ষেত্রে আজানের এই জবাব দেওয়াটা অর্থাৎ শারীরিকভাবে উপস্থিত হয়ে যে জবাবটা, সেই জবাব দেওয়াটা আমাদের জন্য আবশ্যক, সেটা না করলে আমরা গুণাগার হয়ে যাব। আদারওয়াইজ আপনার শুধু মুখে জবাব যেটা, সেটা আপনি না দিলে কোনো গুণাগার হবেন না।